আমি আমার পক্ষ থেকে একজন নূর পাঠাইছি। নূর কেমনে পাঠাইলেন? এই নূরওয়ালাকে, এই নূরওয়ালার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরওয়ালা নবী কিভাবে নূরওয়ালা আসলেন? দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে হাদিস লেখেন, আল্লাহর নবী বলতেছেন উম্মাতরে আদম সফিউল্লাহর সামনে সমস্ত উম্মতে সমস্ত বান্দাদেরকে দেখানো হলো, সমস্ত আদম সন্তানদেরকে দেখানো হলো। আদম নবী দেখলেন কেউ ইজ্জতওয়ালা, কেউ ইজ্জত ছাড়া, কে রাজা হবে, কে বাদশা হবে, কে ধনী, কে গরিব হবে, কে ভিখারী হবে, কে আলেম, কে জালেম হবে, কে নবী, কে রসুল হবে। আদম নবী দেখতে লাগলেন। এইগুলি দেখার পরে আদম নবী দেখলেন ফারআনি নূরান সাতিয়ান ফি আসবালিহিম। আদম নবী দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়। জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাজা, আল্লাহ কে? আল্লাহ জবাব দিলেন হাজা ইবনুকা হামাদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ। আদম নবী দেখলেন ফারআনি, নবী বলতেছেন আমাকে দেখলেন ফারওয়ানি নূরান সাতিয়ান ফি আসবালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়। এই উজ্জ্বলতম নূরওয়ালা কে? এই উজ্জ্বলতম নূরওয়ালা, নূরওয়ালা কে? নূরওয়ালা, নূরওয়ালা মারহাবা কর, কি ওয়ালা? নূরওয়ালা, কি ওয়ালা? নূরওয়ালা, কি ওয়ালা? নূরওয়ালা, নূরওয়ালা কে? আদম নবী জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাজা, এ কে এত বড় নূরওয়ালা? ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, উজ্জ্বলতম নূরওয়ালা, নূরময় আমাকে দেখাইতেছিলেন আল্লাহ আদমের সামনে। জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাজা, আল্লাহ এ কে? আল্লাহ জবাব দিলেন হাজা ইবনুকা, ইনি তোমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন মারহাবা। হাদিস এই পর্যন্ত, বাকিটা পরে বলতেছি, মনোযোগ দিন। আল্লাহ বললেন তোমার সন্তান, তোমার বাবা কিসের তৈরি? এবার কোন কিসের তৈরি? বাবা কিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই জায়গা বুঝতে না পেরে তো ফেসটা লাগছে। ওরা কয় বাপ আদম রে মাটি দিয়ে বানাইছে, ছেলেও মাটির তৈরি, কিন্তু এই হাদিস ওরা কয় না, কারণ এই হাদিস করলে ধরা খেয়ে যাবে না। তাহলে বাবা কি ওলা, ছেলে কি ওলা? নূরওয়ালা। একসাথে দরকার মারহাবা। এই জন্য আল্লাহ কোরআনে বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে একটা নূর পাঠিয়েছি, এ নূরওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা মুসলমান, এখন আপনি প্রশ্ন করবেন হুজুর হাদিস কি আপনি একাই বুঝলেন না? ইমামদের মতামত আছে। হ্যাঁ, আজ থেকে 900 বছর আগে বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ ইমাম, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, একটা কিতাব আছে আল মাউলুদুল আরস, এই মিসকিনের ঘরে আছে, সুদূর লেবানন থেকে কিতাবখানা নিয়ে আসা হয়েছে। আল মাউলুদুল আরসের মধ্যে তিনি লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের মাধ্যমে সৃষ্টি হয়েছে, লিআন্নাহু কানা নূর, কেননা তার মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূরে নূরান্বিত ছিল। 900 বছর আগে মালিকি মাযহাবের ইমাম, ইমাম কাজী আয়াজ আল মালিকি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন,
900 বছর আগে কিতাব ও শেফার মধ্যে লেখেন আল্লাহর নবীর মাথা থেকে পা মুবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না লিয়ান্নাহু কানা নূর কেননা তিনি নূর ছিলেন আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনে সাবা রাহিমাহুল্লাহ যিনি কিতাবের নাম আল খাসায়েস লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি 550 বছর আগে আল খাসায়েসুল কুবরার মধ্যে তিনি লেখেন আল্লাহর নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না লিয়ান্নাহু কানা নূর কেননা তিনি নূরের তৈরি ছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা বিশ্ববিখ্যাত ইমামদের কিতাব থেকে বলতেছি আল্লামা হাফিজ আল হাদিস নাসিরউদ্দিন দামেশকি রাহিমাহুল্লাহ তিনি নবীকে নূর বললেন আমি কয়জন ইমামের নাম বলবো আল্লামা ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লতাইফুল মারিফার মধ্যে নবীকে নূর বলেছেন আমার গাড়ির মধ্যে বিশ্ববিখ্যাত 25 জন ইমামের লেসরে সালাসে সবাই নবীকে নূর বলেছেন বিশ্ববিখ্যাত ইমাম আজ থেকে 450 বছর আগে যিনি মক্কার ইমাম ছিলেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি মক্কি হানাফি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একখানে কিতাব লিখেছেন আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিতাবের মধ্যে লেখেন আখতালাফু আব্বালুল মখলুকাত নূরে মুহাম্মদ প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ছিল বাদা নূরি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা আরে 450 বছর আগের মক্কার ইমাম বললেন নূরে মুহাম্মাদি নিয়ে কোনো মতানৈক্য নাই মারহাবা বলবে তাহলে 450 বছর আগে মক্কাতে নূরে মুহাম্মাদি জানা হতো নবী সৃষ্টিগতভাবে নূর এটা বলা হতো ওনার উস্তাজুল আসাতিজা ইমাম হযর হাইতামি আশ-শাফিঈ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন 100,000 হাদিসের হাফেজ ছিলেন তিনি আল ওয়াসাল ফি শরহে শামাইলের মধ্যে তিনি লেখেন আল্লাহর নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত ছায়া ছিল না লিয়ান্নাহু কানা নূর কেননা তিনি নূরের তৈরি ছিলেন অ বন্ধুগণ আমার বিশ্ববিখ্যাত ইমামরা নবীকে নূর মেনে গেছেন অতএব আমরাও নবীকে নূর মেনে যাব হাদিসের পরিভাষায় নবী নিজের পরিচয় নূরের পরিচয় দিয়েছেন আমরাও নবীর নূরের পরিচয় দিব বাজান সন্তান যখন নূরের তৈরি বাবা তখন আদম মাটির তৈরি বাবা যখন মাটি দিয়ে তৈরি করা হলো জান্নাতের মধ্যে তখন আমার নবীকে নূর দেখানো হলো নূরে মুহাম্মাদি দেখানো হলো নূরে মুহাম্মাদি দেখানো হলো এই নূরে মুহাম্মাদি বসার সুরতে মানবের কবরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে আদম সন্তানের ভিতরে আমাদের মাঝে দেওয়ার কারণে আমরা আজকে ধন্য হয়ে গেলাম নবীকে ফেরেশতাদের মধ্যে পাঠাইলে আমাদের গতি ছিল না মানব জাতির মধ্যে পাঠানোর কারণে আমাদের ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে নবী নূরের তৈরি এদিকে আমাদের কথা না বড় বড় ইমামদের কথা যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল যাদের ছাত্র হওয়ার যোগ্যতা পৃথিবীতে বর্তমানে কোনো আলেম নাই তারা বলে গেছে নবী নূরের তৈরি আর ওই শুনে ফুটা কি গুলো না কুলে ওগুলো দেখার টাইম আমাদের নাই কথা কম না কেন ঠিক কিনা বেশি দেখার টাইম আছে জোরে বলেন আছে আরে আল্লাহ রসুল নিজের পরিচয় দিছে নূর নবী বললেন নূর আদম বলেন আল্লাহ কে বলে আমার তোমার সন্তান হুয়াল আউয়াল সৃষ্টিগতভাবে এই নবী প্রথম ওয়াল আখার নবী হিসেবে এই নবী প্রথম ওয়া হুয়া আউয়ালুস শাফি এই নবী প্রথম সুপারিশকারী এ নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না এ নবীর আগে কোনো নবীও ছিল না আল্লাহর নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী আমার আগে কোনো নবী নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা হযরত ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তুলু সুরিয়া বিজহারি মা কানা খাফিয়া এই রেসালার ভিতরে বিশুদ্ধ সনদে অনেক দলিল এনেছেন ফাতেহার ব্যাপারে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা মানুষ মরে যাওয়ার পরে আমরা যে দোয়ার ইন্তেজাম করি মানুষকে খাওয়াই এই ব্যাপারে তিনারা লিখেছেন দেখেন ফুরফুরার হুজুর এই কাজ করে গেল আল্লামা বশিরহাটি রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি করে গেল যুগে যুগে এ আমল তো চলমান হয়ে আসতেছে এই কাজগুলি চলে আসতেছে আজকে আর সব বনাস আচ্ছা কমন ইনশাল্লাহ সব আজকে খাওয়া দাওয়ার উপরে চলতেছে বুঝলাম না আমরা খাবার চাইলে ওরা খেপে কে কারণটা কি আমরা খাইতে গেলে ওরা বেজার হয় কে
আমার কষ্টটা তো এই জায়গা তবে হ্যাঁ একটা এই দলিল দেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই মন টোন খারাপ কিন্তু করেন আমরা বক্তা মানুষ তো আমরা যুক্তি মুক্তি বেশি দেই খুব মনোযোগ দেন এই আপনাদের দেশে গরু মরে না এখন তো মরে ছাড়তে রে না মরার আগে জবাই দিয়েলা মরা তো জবাই দিয়েলা এই যে গরু তো মরে ছাড়তে পারে না তার আগেই তখন জবাই দিয়ে দেয় এই জন্য আগে শকুন টকুন পাওয়া যায় তখন শকুন টকুনও দেখা যায় না শকুনরা খুব মন বেজার করে ওরা রাগ করে চলে গেছে ওরা কয় না এই দেশে আর থাকা যাবে না মহান গরু মরার আগে ওরা জবাই দিয়ে ফেলাইতেছে ওরা চালাক হয়ে গেছে যাই হোক বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়েন কথাগুলি শুনে যান এই গরু একটা মরে গেল ধরেন তা আপনারা গরুটারে মাঠের মধ্যে ফেলাই দিছেন ফেলাই দেওয়ার পরে কুত্তা গেল গরু খাওয়ার জন্য আপনারা জানেন এলাকা ভিত্তিক কুত্তারে লিডার আছে এই গ্রামে সাইডে কুত্তা থাকলে একটা কুত্তা থায় বড় কুত্তা এই বড় কুত্তাটা থায় নেতা আর সব কটা থায় পাইতিয়া কি কথা ঢেকে না কুত্তারও কিন্তু গ্রুপ আছে ওই ওই গ্রামের কুত্তা এই গ্রামে ঢুকতে দেয় না এই গ্রামের গ্রুপ ওই গ্রামে ঢুকতে দেয় না দুই গ্রুপই বিরাট বড় মারামারি করে বিরাট যুদ্ধ হয় যে তোরা আমরা এলাকায় ঢুকবি না ওরা তোরা এলাকায় ঢুকবি না আর এই যে গরু যদি মরে যায় তাহলে সবচেয়ে শক্তিশালী যে গ্রুপ এই গ্রুপ তাদের দহলে গরুর দহলে চলে যায় তো এর ভিতরে যে প্রধান থাকে বড়টা এটাই গরুর সামনে বয়ে থায় আর অন্যান্য দুর্বল কুত্তাগুলি গরুর কাছে যায় যাইতে যায় আর বড়টা একটা ধমক দেখতে হ্যাঁ কি কথা কর না হ্যাঁ আসবি না কিন্তু আমি কি অনুমতি দিছি এই বড়টাকে আমি কি অনুমতি দিছি চলে যায় তো এই বড় কুত্তাটাই করে কি ছোট ছোট কুত্তারে খেদাই দেয় আচ্ছা আপনারা বলেন তো এই বড় কুত্তায় যদি এক মাস পর্যন্ত গরুটা খায় খেয়ে শেষ করতে পারবে কিন্তু নিজেও খায় না অন্যরও খাবার দেওয়ার চায় না ওর ভিতরে কাজ করে হলো হিংসা তো আমরা ভাই আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার সময় উগার মনে এত হিংসা আসে কে কারণটা তাহলে বোঝা গেলে এই স্বভাব আর মানুষের স্বভাব না এই স্বভাব পশুর স্বভাবে চলে গেছে কি কথা কর না কেন ঠিক কি না আল্লাহ পাক এদের হেদায়েত করুক সবাই জোরে কো না আমিন একবার বাংলা দলিল আর কি বুঝতে পারছো আরবিটার ভি দলিল না বাংলা দলিল মেরে দিচ্ছে এবার যদি বুঝেন তাহলে ভালো কথা হিংসা টিংসা করেন না মানুষকে খাওয়ান খাইতে উদ্বুদ্ধ করা নিজেরা খাওয়ান মুসলমানকে খাওয়াইতে উদ্বুদ্ধ করা হযরত ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ দলিল দিচ্ছেন বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন তার নাম ইমাম তাউস রাহিমাহুল্লাহ উনি ছোট্টকালে জন্ম নিয়েছিলেন তখন নবীজি মারা গিয়েছিলেন আর তার শিশুকালে নবীকে দেখেছিলেন বিদায় কোন কোন মুহাদ্দিস উনাকে সাহাবি বলেছেন আবার কেউ কেউ বলেছেন না উনি সাহাবি না উনি কিবারুত তাবিঈন যাই হোক না কেন উনি 70 জন সাহাবি থেকে হাদিস শিখেছেন একবার জোরে বলা যাবে কি মারহাবা বাপ কয়জন সাহাবি 70 জন সাহাবি থেকে তিনি হাদিস শিখেছেন ইমাম তাউস রাহিমাহুল্লাহ থেকে একখানা হাদিস এইভাবে বর্ণিত হয়েছে ইমাম তাউস রাহিমাহুল্লাহ বলতেছেন ও নবীর উম্মতেরা আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত খুব মনোযোগ দিন আমাদের জমানাতে কয়জন সাহাবির ছাত্র 70 জন সাহাবির ছাত্র তিনি বলতেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত একজন মানুষ কবরের মধ্যে দোদুল্য থাকে পেরেশানির মধ্যে থাকে চিন্তিত থাকে খুব কষ্টের মধ্যে সিদ্দিনাতে বাদ করতে থাকে যদিও আল্লাহ তাকে ক্ষমা করে দেয় কিন্তু তার পেরেশানি দূর হতে যায় না পেরেশানির মধ্যে সে আবদ্ধ থাকে এই পেরেশানি দূর করানোর জন্য আমরা কি করতাম ইস্তাহিব্বুনা আমরা মুস্তাহাব মনে করতাম আয়ুতিমু তিলকাল আইয়াম এই সময় আমরা মুসলমানদেরকে দাওয়াত করে উত্তম খাবার পরিবেশন করাইয়া আমরা এই মরহুমার জন্য দোয়া করাইতাম মাগফিরাত কামনা করতাম একবার জোরে বলা যাবে কি মারহাবা ইস্তাহিব্বুনা আয়ুতিমু তিলকাল আইয়াম এই 7 দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাওয়াইয়া এই মরহুমের জন্য দোয়া করাইতাম আর সাহাবিদের জমানা থেকে এই আমল চালু হয়ে আছে যে কাজ সাহাবিদের জমানায় চালু হয় সে কাজ কখনো বেদাত হয় না এটা হলো ইবাদত কথা বলেন ঠিক না কোন জমানায় চালু হয়েছে সাহাবিদের জমানার থেকে চালু হয়েছে
70 জন সাহাবীর ছাত্র তিনি বলতেছেন আমাদের জামানাতে মানুষ মেরে দেওয়ার পরে 7 দিনের দিন 40 দিনের দিন আমরা ফাতিহা করাইতাম ভালোমন্দ খাওয়াইয়া ওই মরহুমের জন্য দোয়া করাইতাম যাতে কবরের মধ্যে আল্লাহ তার পেরেশানি দূর করায় দেয় সুবহানাল্লাহ কি চমৎকার একটা আমল ভাই এগুলো আর কত করে বল ওই তো কথাই তো সেটা ফরসে ফরসে বাপ ওই যে আগে কইছি দলের টানে আর ফিরের টানে ফতোয়া ঘুরে যা বন্ধুগণ আরো দুটি বিষয় আমি আপনাদেরকে শুনি আপনাদের মাঝ থেকে দোয়া নিয়ে যাব বাপ আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই এটা আমার স্বভাব বিরুদ্ধ তবে আমার দোকানের মাল ভালো প্রচার করার জন্য আমরা আসছি আমরার আকাবির যারা ছিলেন ওলি যারা আসছিলেন এই জমিনে যারা আমাদেরকে দিন ধর্ম শিখাইছেন তার আবাজন হকের উপরে ছিল এটাই সঠিক কথা বলেন ঠিক না বেঠে সিনি আছে নাকি আমার ঠিক আছে সিনি তাহলে জ্বালা মি বেশি মিষ্টি গেলে কণ্ঠ বসে বলি প্রত্যেক দিন না কালকে দুইটি তাহলে আপনাদের আমাদের এই অঞ্চলে আসলে একটার উপরে করা যায় না তিনটে সাইডটাও করছি এবছর সকাল 10টায় শুরু করছি রাতে 1টার সময় ফজরের সময় শেষ করছি বুঝেন ধাক্কাটা কি পরিমাণে গেছে তারপরে পাবলিক আসেন জোহরের নামাজের পরে কহ আসেন আসরের নামাজের পরে কহ তাও আসেন আসতই রাত 3টার সময় কহ তাও আসেন যাই দেখি 3টার সময় হাজার হাজার লোক বসে দিচ্ছে আমাদের দেশে পারবে অসম্ভব এই জন্য রাগ করছি আমি প্রথমে এসে দেখেন ওই যে বাচ্চা ছাড়িয়ে দিচ্ছে যার যার মতো হ্যাঁ এই জন্য রাগ করছি যে দেখি কি সারা দুনিয়ার আমরা দেশে ভয় ডাকি এলে বড় কষ্ট আর কি যাই হোক আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি অনেকে কয় দুরুদ ইব্রাহিম আসলে দুরুদ ইব্রাহিম বলে কোনো শব্দ হাদিসের পরিভাষায় নাই ঠিক ঠিক আস্তে কইলো ঠিক জোরে কইলো ঠিক না কইলো ঠিক একশোবার ঠিক দুরুদ ইব্রাহিম বলিয়া কোন দুরুদ হাদিসের পরিভাষায় কিতাবের পরিভাষায় আসে বলে আমার জানা নাই এখন কেউ যদি বানান না দলিল কিতাবে কিতাবুল বানান না দিতে পারে তাহলে সেটা দিতে পারে কিতাবুল বানান না কিতাবুল বানান না উনি বানাই বানাই নিয়ে চলে এসে দুরুদ সেদিন এক মাহফিলে গেছে ঢাকা সাভারে দুরুদ ইব্রাহিম পড়তে হবে আমরা যে দুরুদ পড়ি এই দুরুদ পড়া যাবে না দুরুদ ইব্রাহিম পড়তে হবে আমি মাশাআল্লাহ কত বড় হুজুর হয়েছে রে কত বড় হুজুরে নামাজের মধ্যে যে দুরুদ পড়ি সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু সাল্লাইনা ফি সলাতিনা আমরা কিভাবে নামাজের মধ্যে দুরুদ পড়ব আপনি নবীর শানে ফি সলাতিনা আমরা কিভাবে আপনি নবীর উপরে দুরুদ পড়ব বলেন তখন আল্লাহর নবীজি এই যে দুরুদ শরীফ আমরা যেটা পড়ি নামাজের মধ্যে এই দুরুদ শরীফ আল্লাহর নবী নামাজের মধ্যে শিখাই দিলেন যে তোমরা নামাজের মধ্যে দুরুদ পড়বা এইভাবে একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লামা ইমাম ইবনু কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে প্রায় 29 প্রকারের দুরুদ লিখেছেন ও বাবা মুসলমান আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খয়রাত লিখে অনেক দুরুদ শরীফ লিখেছেন উনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার 70 বছর পরে ওনার কবর থেকে ওনাকে উঠানো হলো আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির বাড়ি হলো বর্তমান মরক্কো যে কয়েকদিন আগে ফুটবল খেলা একটা দেশ ভালো করছিল না মুসলমান মরক্কো এই মরক্কো দেশে বাড়ি ছিল 99% সুন্নি মুসলমান তারা মারহাবা বলবেন না এই উনাদের অবদানে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ দেশে কালেমার দাওয়াত দিতেন বিশ্ববিখ্যাত দেশের ওলি ওনার ইন্তেকালে 70 বছর পরে ওনার কবর সরানোর জন্য উঠানো হয়েছে 70 বছর পরে দেখা গেছে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই মাটির মধ্যে একটা পশম পচে নাই একটা দেহ পচে নাই দুর্গন্ধ হয় নাই ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয় নাই যেই রকম সেই রকমই ছিল একসাথে বলা যাবে না আল্লাহু আকবার তাহলে আমরা হকের উপরে আসি কথা বলেন ঠিক কিনা এগুলি আল্লাহর নিদর্শন হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি দুরুদের কিতাব দালাইলুল খায়রাত প্রত্যেকদিন উনি কিতাব তেলাওয়াত করতেন
বহু দুরুদ এই কিতাবের মধ্যে লেখা আছে। বাবা গো খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ কোন হাদিসের পরিভাষায় আসে নাই, সনদের মাধ্যমে আসে নাই, কিন্তু আমরা পড়ি। ওরা শুধু বলবে দুরুদ ইব্রাহিম স্যার, আর কোন দুরুদ পড়া যাবে না, এই কথা বলাটাও বেদাত। এটা কথা বলাই বেদাত, ও নতুন বানায় কইতেছে, আর যেটা বানায় কবে ওটাই বেদাত। কি কথা কন দেখ, ও যে বানায় কইতেছে এটাই বেদাত। এই যে দুরুদ ইব্রাহিম নাম দিছে এটাও বেদাত, এই নামে কোন দুরুদ নাই। বাজানো খুব মনোযোগ দিয়ে শুনে যান। অতএব দুরুদ ইব্রাহিম যেটা ওদের বানানো কথা, এই দুরুদ শরীফ সারা আর দুরুদ পড়া যাবে না, এই কথাটাই বলাই বেদাত। এটা নিকৃষ্ট বেদাতি কথা। আল্লাহ এই সমস্ত বেদাতি কথা থেকে আমাদেরকে বাঁচাই দিন। জোরে জোরে বলেন আমিন। দেখছেন উল্টে বেদাত ধরাই দিয়ে গেলাম। দুরুদ ইব্রাহিম বলতেছে এটাও কোন কিতাবে লেখা নাই, আর বলতেছে এই দুরুদ ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না, এটাও কোন কিতাবে লেখা নাই। এই সব বেদাতি কথা, মিথ্যা কথা, বানোয়াটি কথা, এই কথার কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই। এটা মন করা আলাইহিস সালামের কথা, কিতাবুল বানাইন না। হ্যাঁ কিতাবুল বানাই, আল্লাহ কিতাবুল বানাইন না থেকে আমরা হেফাজত করুক। সরে বলেন আমিন। একটা বিষয়ে খালি ওরা বলে বেদাত 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 বেদাত। এবার আসেন, বেদাত কারে কর, বেদাত কাকে বলে? পৃথিবীর চার আলেমের এক আলেম, কয় আলেমের? চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বেদাতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম বাইহাকি যিনি 600,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি একই সংজ্ঞা দিয়েছেন। ইমাম নববী যিনি 600,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি একই সংজ্ঞা দিয়েছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি যিনি 600,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি একই সংজ্ঞা দিয়েছেন। ইমাম হজর আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি মাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে প্রায় 55 জন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, 600,000 হাদিসের হাফেজদের বেদাতের সংজ্ঞা হলো এরকম, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ্দালালা বিদআতুদ্দালালা। খুব মনোযোগ দেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান, যেটা কোরআনের বিপরীত, কোরআনের বিপরীত, সুন্নতে নববীর বিপরীত, সাহাবি এবং তাবিদিনদের সিদ্ধান্তের বিপরীত, আও ইজমাআন উম্মতের ইজমা, বড় বড় উলামায়ে কিরাম মুস্তাহিদিনরা যেই ফতোয়া দিয়েছে এই সিদ্ধান্তের বিপরীত, ফাহাজিহি বেদাতুদ দলালা, সেটাই হলো বেদাতি দলালা, বেদাতি 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 বেদাতি। এখন আপনারা বলেন ওরা কার নামাজের পরে মোনাজাত বেদাত? আল্লাহর নবী বললেন ও দুবুর সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে ইবাদত হয়। আর আমার দেশের মোল্লারা বলল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়, আমার নবী বলেন ফরজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। তার মানে উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, নবীর ফতোয়া মেনে নিতে হবে। কথা বুঝেন নাই? তার মানে যারা বলবে ফরজের পরে দোয়া নাই, ও হলো নিজে বেদাতি। কথা কর না কেন, দোয়া এমন এক ইবাদত যেটা দোয়া করলেই হাত তুলতে হবে। দোয়াতে এমনি হাত উঠে আসবে, হাত ধুটানো ছাড়া কোনো দোয়া নেই। এই দোয়া হলো এমনি তাসবির দোয়া। দোয়া দুই ধরনের, যেই দোয়া নবী বলছেন এ দোয়াটা হলো হাত উঠানোর দোয়া। নবী সারা জীবনের শূন্য ছিল দোয়া হাত উঠাইতেন। শুধু আমাদের নবী না, সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবী দোয়াতে হাত না উঠাইছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল যে ফরজ নামাজের পরে এবং বিভিন্ন মাহফিলের পরে এবং দলবদ্ধভাবে দোয়া মানে না, হাত তুলে দোয়া মানে না, বোঝা গেল আমরা বেদাতি না। যে মানে না ও হলো অরিজিনাল বেদাতি। বেদাতি আমরা না হেরা, কথা কন না কেন, আমরা না হেরা। হ্যাঁ এবার বুঝে যান,
তাহলে বেদাতি আমরা? না, বেদাতি কারা? তারা। কুমিল্লার ভাষায় গেলাম হেরা, আর আমরার ভাষায় হলো তারা। হ্যাঁ, এই তো এই হুজুরের আশেপাশে দুই তিনটা কুত্তা এনে শুরু করে দে, ভ্যা 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 করে কিনে ভালা সোজা বাংলা কইলে দিয়ে গেলাম বা কেন তো মানুষকে গোমরা বানানোর জন্য। আপনি একটা প্রশ্ন করি আব্বা, এই বয়সে আপনাকে যদি জিজ্ঞেস করি বা জমিটা বিক্রি করে ভালো মন্দ খেয়ে যায়, আপনি বলবেন না আমার ছেলেপুলা আছে, ওর ভবিষ্যৎ আছে। কেন? ওর ভবিষ্যৎ আছে। আমি যদি সব বিক্রি করে খেয়ে যাই তো ওরা কি করবে, ওরা কোথায় দাঁড়াবে? সন্তানের মায়া আপনি বিক্রি করেন নি। জিজ্ঞেস করলেন সন্তানের প্রতি এত মায়া কেন? আপনি জবাব দিলেন আমার ছেলে আমার মেয়েরা আমার জন্য দোয়া খায়ের করবে, ওরা আমার কবরের পাশে দাঁড়াবে, আমার ভিটেই বাতি জ্বালাবে। কি কথা কর না, ঠিক কেনা? ছেলে যদি দোয়া না মানে বাপ, তাহলে এই ছেলে পালা সে তো কুত্তা পালা ভালো। আসতে করলেন কে জোরে খ, এই ছেলে যদি দোয়া না মানে দোয়া না করে তুই ছেলে ফেলে লাগলো কি? বাবা গো, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। তাহলে বেদাত কি? যেটা কোরআনের বিপরীত, সুন্নতে রসুলে করিমের বিপরীত, এবং ওলাম সাহাবি এবং তাবিন তাবি তাবিনদের সিদ্ধান্তের বিপরীত, উলামায়ে মুস্তাহিদিনদের ফতোয়ার বিপরীত, এটা হলো বেদাতে দলালা, বেদাত বেদাত বেদাত। এখন আমরা যেই ফাতিহা করি সাত দিনের দিন চল্লিশ দিনের দিন, এটা তো সাহাবিদের জমানা থেকে চালু হয়ে এসে, তার মানে বোঝা গেল এটা বেদাত না, এটা হলো ইবাদত। কথা বলেন ঠিক না? আচ্ছা, আমরা যে মিলাদ পড়ি এটা সুন্নতের বিপরীত, কোরআনের বিপরীত, দোয়া করা কোরআনের বিপরীত, দুরুদ পড়া কোরআনের বিপরীত, জিকির করা কোরআনের বিপরীত, কথা বলেন বিপরীত, দাওয়াত দেওয়া কোরআনের বিপরীত, মানুষকে খাওয়ানো কি সুন্নতের বিপরীত? এসব সুন্নতের পক্ষে। সুন্নতের কি কথা কর? সুন্নতের। এই জন্য বেদাতে দলালা না, এটাই হলো মুস্তাহাব মুস্তাহসান। আল্লাহ পাক কবুল করুক বলে না আমিন। এই যে বুঝে গেছেন, আজকে একবার সুন্দর করে বুঝাই দিয়ে দিলাম, ক্লাস করাই দিলাম আজকে, সারা জীবনে যাতে ভুল না হয়। প্রিয় মুসলমান, ও বাবাজি, কিন্তু কোরআনের বিপরীত যেটা, সুন্নতের বিপরীত যেটা, এবং আসরের বিপরীত যেটা, আজমায় উম্মতের সিদ্ধান্তের বিপরীত যেটা, এটা হলো আপনার জন্য হারাম, নাজায়েজ। এটা করা যাবে না, এটা আমরাও করি না, কেউ করে না। বন্ধুগণ, প্রশ্ন রাখবেন হুজুর সমাজের মধ্যে কি এরকম বেদাত চালু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই চালু আছে। যেমন কোন মাজারকে কেন্দ্র করে যদি গান বাদ্য করা হয়, সেখানে ডোলডগর পিটানো হয়, বেড়াবিড়ি নাচানাচি করা হয়, এগুলি অবশ্যই সুন্নতের বিপরীত, কোরআনের বিপরীত, এই জন্য এগুলি হলো হারাম। কথা বলেন ঠিক না? বেঠে এগুলি হারাম, এগুলি নিকৃষ্ট বেদাত। আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না আমিন। আমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আদিল্লা যেগুলি থাকবে আমরা সেগুলি মেনে নিই, এর বাহিরে আমরা কোনোটা মানতে পারবো না। এক কথায় শেষ। তাহলে আজকের মাহফিল থেকে আমরা অনেকগুলি বিষয়ের উপরে আলোচনা শুনলাম। তাহলে বরাতের রাত্রিবেলা ইবাদত করা এবং নেকের কাজ করা, তার মানে বোঝা গেল এগুলি কি সুন্নতের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? যেহেতু কোরআনের পক্ষে বিপক্ষে না, সুন্নতের পক্ষে বিপক্ষে না, সাহাবায়ে কিরাম তাবিন তাবি তাবিনদের পক্ষে বিপক্ষে না, উলামায়ে মুস্তাহিদিনদের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে না, তাহলে এই রাত্রিবেলা কি ইবাদত করা, মানুষকে কিছু খাওয়ানোটাকে বেদাত যারা বলবে, মূলত বোঝা যাচ্ছে সে নিজেও বেদাত বুঝে না। আল্লাহ এই সমস্ত বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে না আমিন। তাহলে আজকে মিলাদ কিয়াম নিয়ে ও আর একটা বিষয় আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, এই বিষয়ে দলিল দিতে গেলে রাত চলে যাবে না? হ্যাঁ, থাকবেন তো, আসেন তো? আচ্ছা, আমি বেশি রাত করব না, মাত্র
এখন বাজতে ছিল ফোনে 12টা আমি 15 মিনিটের ভিতর শেষ দিলাম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন তা আমার 2 ঘন্টা হয়ে যাবে না এই 15 মিনিটের ভিতর শেষ দিতেছি যারা তাবারকে শুনতে আসেন আর দেরি করেন তাবারকে শুনতে নাই না ওই দেখবেন যে কেমনে চলে আইছে খালি নাই আবার ওরে সর্বদাস আচ্ছা আসুক তারপরে তারা দুয়ায় শরীর থেকে যাক আর কি করার আছে বর্ষির আদর তো ফাতি হ্যাঁ মাছ তো ধরা লাগবে কিছু করার নাই একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার নবীর আগে কোন নবী নেই 28 বছরের নবুয়ত পাইছি এটা ডাহা মিথ্যা কথা বলে হুজুর ডাহা মিথ্যা কথা দলিল কি আমি কোরআন হাদিসের দলিল দেব না আজকে আপনারা যেহেতু গ্রামের মানুষ না একটা ছোট্ট দলিল দিয়ে যাই খুব বুঝবান দলিল কষ্ট হবে আমার কিন্তু ওই 15 মিনিট চাইছিলাম আর 2 মিনিট বাকি আছে হ্যাঁ না সারা রাত যদি করি তাও মজা লাগবে না কারণ আজকে যে সালাম দিতেছি সালাম তো মজা লাগারই কথা ঠিক আছে না তো একসাথে জোরে করুন আল্লাহু আকবার আমাদের আমাদের হুজুর কি আইছে মুস্তামিল হুজুর আইছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের প্রধান অতিথি তো আইছে গেছে ইনশাআল্লাহ হুজুর হুজুর আইছে পর বেশি সময় নিব না তো খুব মনোযোগ দিন ওরে আল্লাহ এটা কো দিল রাজ্য যে আপনার পাগলামি করেন না দি এই যে যাক আর জাকির ভাই আমার পীর ভাই জাকির ভাই খুব মায়ের মানুষ আলহামদুলিল্লাহ আমার অনেক পীর ভাইরা আসছে মারহাবা আলহামদুলিল্লাহ খুশি হইছি দেখে আচ্ছা যাও আলহামদুলিল্লাহ এই দুই তিন মিনিটে পাঁচ মিনিটে কথাটা বলে দিয়েছে আল্লাহ নবীকে নিয়ে আবু তালিব যখন সিরিয়াতে গেছে যে সানা পানি রে একটু ফানি আনিস একটু গরম ফানি আনিক রে একটু ফানি খাইতে হয় নাহলে অসুবিধা ডাক্তার কাছে একটু ফানি ফুনি মাঝে মধ্যে টান টুন দিয়ে যেমনি শিরলে না ফরিদপুরে কানাইবু বাসা ওইদিকে নোয়া খেললে যাইতে যাইতে নোয়া খেললে হয়ে গেছে আর কি করার আছে দেশে তো তাই দেয় না এখন সিলেটের ওয়ার শোনাই আল্লাহর হবিবে কইছুন একবার আলহামদুলিল্লাহ খৌকা সুবহান আল্লাহ খৌকা আসমান ও জমিনত ফাখা জায়গা গুলি নেখিত ফুরা ফুরিয়া দেয় খৌকা সুবহান আল্লাহ এটা সিলেটি ওয়াজ সিলেটে যাইতে যদি সিলেটি মাত পারি তাও বাসু না সব লোক খাইতে নাকি লোক খাইতে বউক করে বা সামাউকা ইতা মাত মাত্রা সেটা ভাষা লাইন নয় জানি সেটা এটা খুব মুশকিল এটা খুব তেরা ভাষা হ্যাঁ খুব মারাত্মক ভাষা খুব মনোযোগ দিয়ে নবীজিকে নিয়ে নবীজির শাশ আবু তালিব যখন সিরিয়ার দিকে রওনা করলেন সিরিয়ার দিকে রওনা করার সময় উনি জর্দানের একটা এলাকা এখনো সেই যাই গাছটা আছে সাহাবি গাছ জর্দানের সেই সাহাবি গাছ এখনো জিন্দা আছে ওই গাছের নিচে বিশ্রামে বসে গেলেন যখন নবীজি বিশ্রাম করেন তখন নবী কিন্তু কেবলমাত্র বালক বালক নবীকে দেখার সঙ্গে সঙ্গে গাছ সমস্ত ডালপালাগুলি ঝুঁকাইয়া মাথা নিচু করে আমার নবীকে ছায়া দিতে লাগলো একবার জোরে বলা যাবে কে মারহাবা বনের যত পশু গর ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি আপনাকে দেখিবার মনে চান আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ওই গাছ সমস্ত ডালপালা নিয়ে ঝুঁকে ঝুঁকে নবীকে ছায়া দিতে লাগলো গাছ নবীকে ছায়া দিচ্ছে মনোযোগ দেন বাবা মুসলমান যখন নবীকে ছায়া দিল
তখন পাদ্রির নাম ছিল বুহাইরা পাদ্রি পাদ্রি ডাক দে বলল তোমাদের কাফেলার মধ্যে প্রধানকে বলে আমি আমার নাম আবু তালিব কাছে গোপনে ডাক দিয়ে না বলেন আবু তালিব রে তোমার ওই তোমাদের মধ্যে একজন বালক নবী আছে তার নাম মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান ওরে আবু তালিব এই বাচ্চাটাকে তাড়াতাড়ি তোমরা সিরিয়ার থেকে জর্দান থেকে তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও কারণ যদি সিরিয়ার ইহুদিরা জানে যে উনি আখিরি নবী হবে তাহলে ওনাকে হত্যা করে ফেলবে কষ্ট দিয়ে ফেলবে ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে একবার জোরে বলা যাবে কি মারহাবা আরে আমার নবীর বয়স কেবল দশ থেকে বারো বছর তখন একটা গাছে চিনল ইনি আখেরি নবী মারহাবা কর কিসে চিনছে গাছে চিনার পরে ইহুদি পাদ্রিকে উনি আখেরি নবী তাড়াতাড়ি নিয়ে যাও এদেশে রাইখো না আরে গাছে চিনল উনি আখেরি নবী গাছে ছিল উনি আখিরি নবী সেই সাহাবি গাছ এখনো দুনিয়ার মধ্যে জিন্দা এখনো জিন্দা তার মানে বোঝা গেল নবী চল্লিশ বছরের নবুয়াত পাই নাই সৃষ্টির প্রথমে নবীজিকে আলাদা ভাবে আল্লাহ নবুয়াত দিয়ে রেখেছিলেন যারা বলবে নবী চল্লিশ বছরের নবুয়াত পাইছে ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাল এবং দাজ্জাল কথা বলেন ঠিক কিনা বুঝে যান বুঝে তারপরে বাদ যাবে মিসকে গাছের দলিল দিলাম আজকে ও গাছ এখনো জিন্দা আছে পৃথিবী উল্টে যাবে দলিল মিথ্যা হবে না ও গাছ এখনো জিন্দা গাছে বারো বছর বয়সের নবীর চিনে ফেলেছে উনি আকিরি নবী ছায়া দিছে পাদ্রিও এই নিদর্শন দেখে তাওরাত জবিরের নিদর্শন ফেঁকায় উনি আকিরি নবী তাড়াতাড়ি নিয়ে যান আবু তালিব জানতো উনি আকিরি নবী কিন্তু এলাকার ভয়ে মানত মহাব্বত করত কিন্তু কালেমা পড়ে নাই জীবনের শেষ সময় খুব ভালোবাসত ভাতিজারে জীবনের সবকিছুতে আগলায় রাখত কিন্তু একটাই ত্রুটি ছিল কালেমা পড়ছে না বেচারা নবী জেনতে গেলে সময় বলছিল চাচা যান একটু কানে কানে বলে দেন তাও বলে বলছিল চাচা যান আপনি যদি একটু কানে কানে আমারে বলে দেন তাও আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে নিয়ে যেতে পারি কয় না আমি যদি মরার সময় কালেমা পড়ি মক্কার মানুষ কবে দেখ এই মরার সময় ডরে গোপনে পড়িয়ে গেছে আগের মানুষের কলিজা তো খুব শক্ত কলিজা ছিল বুঝছেন না আহা আল্লাহ রসুল খুব অনুনয় বিনয় করছিল চাচা যান একটা বার আপনি একটু কানে কানে ফিসফিস ফিসফিস করে আমার বলে যান তাও বলে না কিন্তু নবীকে সব দিয়ে ভালোবাসত ভালোবাসার কোনো ত্রুটি ছিল না মহাব্বতের কোন ত্রুটি ছিল প্রিয় মুসলমান আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন বলে না আমিন আর একটা ছোট্ট বিষয় আছে বলে দিয়ে যাবো অনেকগুলি প্রশ্নের জবাব আজকে দিয়েছি আজকে একটা ছোট্ট বিষয় আমাদের সমাজে প্রায় মসজিদে এখন সিয়ার হইতে নামাজ পড়ে আমার মসজিদে উপরে জালাত আছি কি যে জ্বালা সুবিধাবাদ জিন্দাবাদ বুঝছেন না বাংলাদেশ তো একবার সিয়ার পাইলে আর সুপার চাই না কি কথা কর দেখে সিয়ার যে একবার পাইছি আর কি যে মজা যেদের সমস্যা নেই হেতো কুইতে কুইতে মসজিদে সারা দেশ ভরে আইটে বার হইতেছে অসুবিধা নাই মসজিদে আসলে সিয়ার একটা ভাইতে হ্যাঁ একবারে খুব সুবিধাবাদ পেয়ে গেছে আমি খালি কে গিরেই বেতা সিয়ার পাই গিয়ে খুব শান্তি পেয়ে গেছে মজা না সিয়ার পাইতে নামাজ পড়ার কোনো বিধান শরীয়তে কোনো হাদিসে কোরআনে কোথাও নাই এটা হলো আলবা হতো আলবা নাই হ্যাঁ না না সিয়ার পাইতে কোনো মাসালাতে নেই পৃথিবীর কোনো কিতাবে আছে বলে আমার জানা শরীয়তের মাসাল হলো তিনটা হালত দাঁড়াইয়া বইসে শুয়ে আপনি দাঁড়ায় নামাজ পড়তে হবে এটা হলো ফরজ আপনার গিরে ব্যথা হোক মাজা ব্যথা হোক প্যারালাইসিস হোক আর যে কোনো ধরনের রোগ হোক আপনি দাঁড়াইতে পারতেছেন না আপনি বসে যান যদি আপনার গিরে ব্যথা হয় পা যদি আপনি বাঁকা করতে না পারেন তাহলে ক্যাবলার দিকে পা লম্বা করে দিবেন নিষেধ নাই ক্যাবলার দিকে পা লম্বা করে দিবেন লম্বা করে দিয়ে ওইভাবে বসে আপনি ইশারাতান সেজদা দিবেন নামাজ পড়বেন সমস্যা নেই
আপনাকে শরীয়ত এইভাবে দিছে আপনি এইভাবে দেন, সিআরপিতে কুতাকুতির দরকার কি? কি কথা কন না কেন, সিআরপিতে একটু ভাব ধরার দরকার কি? হ্যাঁ আপনি এইভাবে দিয়ে দেন। আচ্ছা এখন আপনি শুয়ে বসে ওইভাবে পারতেছেন না, আপনি বসতেই পারেন না, আপনার এমন রোগ আল্লাহ দিয়ে দিছে, আপনি শুয়ে থাকতে হয়। আর শুয়ে থাকলে তো আর আপনার মসজিদে আনে না কেউ, কথা ঠিক কিনা? যারা শুয়ান না মুসল্লি এখানে সাধারণত মসজিদে আনা হয় না, কারণ তারা ওই বিছনাতে বাথরুম টাথরুম সারে এদেরকে মসজিদে আনাটা একটা ঝামেলা মনে করে অনেকে আনে না, তো উনি ঘরেতেই নামাজ পড়ে। তো এই হালতে উনি কি করবেন, উনি কেবলার দিকে পা ওইভাবে দিয়ে বালিশটাকে উঁচা করে দিয়ে উনি কেবলার দিকে মুখ করে দিয়ে পা কেবলার দিকে থাকবে, মুখও কেবলার দিকে থাকবে, ওইভাবে হাতের ইশারা দিয়ে ওইভাবে ইশারা ইশারা উনি নামাজ পড়বেন। এটা হলো শরীয়তের মাসাল। এটা বাদ দিয়ে হন আপনি সিআর টিআর ফাইতে ফুইতে দিয়ে একটা ভাবসকর দলে হেঁটেন, কারো কিছু করার নেই, কি কথা কন না কেন? আপনি সিআর ফাতাফাতির মাসালা শরীয়তে নাই, আপনার বসতে হবে তিন নিয়মে, শরীয়তে যেইভাবে রুল চাইছে ওলামায়ে মুস্তাহিদিন ইজমা কিয়াস যেইভাবে আসছে ওইভাবে মানতে হবে। মানে আপনি নিজের মন গড়া যদি মানবারছে তো মানতে পারেন, অসুবিধা নেই, নামাজ আপনার, ইবাদত আপনার, আল্লাহ আপনার, বুঝে সুঝে নিন, কেয়ামতের ময়দানে কিছু পাবেন কিনা এটাও চিন্তা করে নিয়ে আল্লাহ পাক কবুল করুক বলে না।